সব করলেন, ইনকোয়ারি করলেন, মিটিং করলেন, ডেটিং করলেন, প্রায়োরিটিও দিলেন, এরপরও হচ্ছে না, মানে ডিসিশন নিতে পারতেছে না, এরপর আপনি ইস্তেখারা করবেন, কি করবেন? এমন কেউ কি আছেন ইস্তেখারা শব্দটা আজকে শুনলেন? থাকতে পারেন। তো ইস্তেখারা হচ্ছে কোনো বিষয়ে ডিসিশন নিতে জানতেছেন না কোনটা ভালো হবে আপনার জন্য, এ ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটাকে ইস্তেখারা বলে। খুব সহজে বলি, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, লম্বা হাদিস সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইউআল্লিমুনা ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা, সব বিষয়ে আমাদের ইস্তিখারা শিক্ষা দিতেন, কামা ইউআল্লিমুনা সূরাহ মিনাল কুরআন, রাসূল যেভাবে আমাদের কোরআন শিখিয়েছেন, সাহাবারা বলেন আমাদেরকে আল্লাহ রাসূল ধরে ধরে ইস্তিখারা শিখিয়েছেন। মুই ভাই ইস্তিখারা, ইস্তিখারাটা আসলে অনেক কাজে দেয় প্রিয় ভাইরা। সাহাবারা বলতেছেন, যেমনি আল্লাহ রাসূল আমাদের কোরআন শিখাতেন তেমনি আমাদেরকে ইস্তিখারা শিখাতেন, আল্লাহ রাসূল নিজে শিখিয়েছেন ইস্তিখারা। আচ্ছা ইস্তিখারাটা কিভাবে করে ভাই? ইদা হাম্মা আহাদুকুম, কেউ টেনশনে আছে বিল আমর কোনো বিষয়ে, ফালিয়ার কারাকাতাইন, সে রাতে দুই রাকাত নামাজ পড়বে, মিন গায়রিল ফরিদা, এটা ফরজ না, এটা নফল, দুই রাকাত নামাজ পড়ে সে ঘুমানোর সময় একটা দোয়া পড়বে। দোয়াটা যদি মুখস্থ করতে কষ্ট হয়, দোয়ার বাংলাটা আপনি আল্লাহকে বলে দিলেই হলো। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক, হে আল্লাহ আপনার জ্ঞানের মাধ্যমে আমি কল্যাণ কোনটা হবে আমার জন্য সেটা জানতে চাই, ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিক, আপনার কুদরতের দ্বারা আমার ভাগ্যে কি হবে এটা আমি জেনে নিতে চাই, ওয়াসআলুকা মিন ফাদলি মিন ফাদলিকাল আযীম, আপনার সুমহান ফজলে আমি আপনার কাছে চাচ্ছি, যে ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির, আল্লাহ আপনিই তো সব ডিসাইড করেন, আমি তো কিছু জানি না, ওয়াতা আলাম ওয়ালা আলাম, আল্লাহ আপনি জানেন আমার কোনো জ্ঞান নাই, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি অদৃশ্যের খবর রাখেন, আমি তো সব দেখি না, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্না হাদাল আমরা, আল্লাহ আপনি যদি জানেন এই বিয়েটা বা এই বিষয়টা আমার জন্য ভালো হবে, তখন ইন কুনতা তাআলাম আন্না হাদাল আমরার জায়গায় আপনি বলবেন আরবিতে আন্না হাদান নিকাহ, এই বিয়েটা যদি আমার জন্য ভালো হয়, আন্না হাদিহি তিজারা, এই ব্যবসাটা যদি আমার জন্য ভালো হয়, আরবিতে যারা জানেন তারা এইভাবে শব্দ চুজ করে নেবেন, অথবা বাংলায় বলবেন যে আল্লাহ যদি এই বিষয়টা আমার জন্য ভালো হয় তাহলে এটা কি করেন, খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি, আমার দিনের জন্য ভালো, আমার জীবন ক্যারিয়ারের জন্য ভালো, আকিবাত আমরা আমার আখিরাতের জন্য ভালো, তাকদুর হুলি, আল্লাহ এটা আমার জন্য আপনি ডিসাইড ঠিক করে দেন, ওয়াসির হুলি, এটা আমার জন্য সহজ করে দেন, সুম্মা বারিক লিফি, এতে বরকত দেন, আর যদি ব্লা ব্লা ভালো না হয় তাহলে আল্লাহ এটা থেকে আমার মুখ ফিরায় দেন এবং আমার থেকে ওদেরকে মুখ ফিরায় নেন, এটার পরে আপনি রাত্রি ঘুমায় যাবেন। বিষয়টা এমন না রাত্রি ঘুমায় গেলেন আর দেখলেন যে আল্লাহ বলতেছে তুমি এখানে যেয়ে বিয়ে করো, এরকম আল্লাহ বলে দিবে এরকম বিষয়টা না। ইস্তেখারা নিয়ে অনেক মানে মিসকনসেপশন আছে। ইস্তেখারা কিভাবে হয় দেখেন, একবারে ফল না পাওয়া গেলে দুইবার তিনবার সাতবারও ইস্তেখারা করা লাগে। তো সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে যখন কায়মনো বাক্যে চাবেন, হয়তো ডিরেক্টলি স্বপ্নে কিছু দেখবেন অথবা অ্যাটলিস্ট ইঙ্গিত পাবেন, অথবা ইঙ্গিত পাবেন, ইঙ্গিতও যদি স্বপ্নে না পান এমন হতে পারে যে ঘুম থেকে উঠে কেমন যেন একটা অস্থিরতা লাগতেছে যে এটা মনে জিজ্ঞেস করতে হবে বা এই বিষয়টা জানতে হবে, এটা নিশ্চিত হইতে হবে, এটা নিশ্চিত হতে যেয়েই আপনি ডিসিশনে যেতে পারবেন যে তাহলে এটা আমার জন্য হচ্ছে না, অথবা এটা জেনে আপনি ডিসিশনে যেতে পারবেন ও তাহলে দিস ইজ ফর মি, এখানে আমার যেতে হবে। এইভাবে আপনি নানাভাবে ইস্তেখারায় আপনি ইন্ডিকেশন পাবেন ইনশাআল্লাহ। সো একদিন না হলে তিন দিন সাত দিন এইভাবে কন্টিনিউ করবেন ইস্তেখারা, এটা সহিহ বুখারীর হাদিস তারা সাব্যস্ত। মালয়েশিয়ানরা এটা খুব করে মাশাআল্লাহ, মালয়েশিয়ানরা জুতা কিনতে গেলেও ইস্তেখারা করে দেয়। এটা মালয়েশিয়ান এক বন্ধু আমাকে বলছে যে তারা একটা জুতা কিনবে, কোন ব্র্যান্ডের, হাসপাপিস না বাটা না ওইটা, রাতে ইস্তেখারা করতেছে, তার মানে কানেক্টিভিটিটা খুব হাই আল্লাহর সাথে, কিছু হইলে আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ আমাকে একটা কোনটা ভালো হয় আমি ডিসাইড করতে পারতেছি না।